নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি অদিতি আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পাঁচু মামার বিয়ে। বাবা যখন মারা গেলেন তখন দাদার 19, আমার 17। অবস্থা আমাদের ছিল দিব্যি সচ্ছল। বড় বড় 5 গোলা ধান তখন বাড়িতে, এক একটা গোলায় 2 পৌটি 2.5 পৌটি ধান মজুদ। জমি জমার আয়ও বার্ষিক 1,002 টাকার কম নয়। এ বাদে ঠাকুরমার হাতে নগদ টাকা ও মায়ের গায়ের সোনার গহনাও বেশ ছিল। আর ছিল গ্রামের মধ্যে প্রচুর মান, খাতির, রমরমা নাম ডাক। রাখাল মাস্টারের পাঠশালায় লোয়ার প্রাইমারিতে পড়ার সময় ইতিহাসে পড়েছিলাম, কে একজন বাংলা সুলতানের পুত্র পিতার মৃত্যুর পরে সিংহাসনে আরোহণ করিয়া দেখিলেন তাহার রাজকোষে 2 লক্ষ স্বর্ণমুদ্রা, 3 লক্ষ হস্তি, 5 লক্ষ অশ্ব, 10 লক্ষ পদাতিক ও 20 লক্ষ অশ্বারোহী সৈন্য আছে। অতএব তার মাথা ঘুরে গেল এবং দিল্লি সম্রাটের অধীনতা অস্বীকার করে বসলেন। আমাদেরও হলো তেমনই অবস্থা। মা ছিলেন নিরীহ ভালো মানুষ। ঠাকুরমা পিতৃহীন নাতিদের প্রতি অতিরিক্ত স্নেহ প্রবণ, সুতরাং আমাদের মাথার ওপর কড়া শাসন করবার বা রাশ টেনে ধরবার তো কেউ ছিল না। এ অবস্থায় আমাদের মুন্ডু ঘুরে যাবে, এ আর বিচিত্র কি। দাদাই অগ্রজের অধিকারে পথ দেখালেন প্রথম, আগে মুন্ডু ঘুরে গেল তাঁরই। সে ইতিহাস রীতিমতো বিচিত্র। কাঁচরাপাড়ার কাছে বন্দিপুর গ্রামে আমার দূর সম্পর্কের মামা থাকতেন, তাকে পাঁচু মামা বলে আমরা ডাকতুম। বাবা বেঁচে থাকতে তিনি 2-1 বার আমাদের বাড়ি যাতায়াত করেছিলেন বটে, কিন্তু বাবার মৃত্যুর পরে তার যাতায়াত, বিশেষ করে দাদার সঙ্গে তার ঘনিষ্ঠতা যেন হঠাৎ খুব বেড়ে গেল। পাঁচু মামা দাদার চেয়েও 4-5 বছরের বড়। কাজেই আমি পাঁচু মামাকে খুব সমীহ করে চলতুম। পাঁচু মামাও আমার চেয়ে দাদার সঙ্গে বেশি করে মিশত। একবার পাঁচু মামা এসে দাদাকে সঙ্গে করে বন্দিপুর নিয়ে গেল। বন্দিপুর থেকে 15 পরে ফিরে এসে দাদা ঠাকুরমাকে বললেন, ঠাকমা, আমায় 200 টাকা বড় দরকার এক্ষুনি। কলাই মুগের ব্যবসা করছি, পাঁচু মামা সস্তায় মাল বাধাই করছে, চাষাদের দিতে হবে, টাকাটা এক্ষুনি চাই, মোটা লাভ হবে 2 মাস পরে। ঠাকুরমার হাতে নগদ টাকা কত ছিল তা মার জানা ছিল না, তবে নগদ টাকা যে মন্দ ছিল না এটা দাদাও জানতেন, আমিও জানতাম। ঠাকুরমা টাকাটা দিয়ে দিলেন, দাদা টাকা নিয়ে মাল খরিদ করতে চলে গেলেন। দিন 20 পরে পাঁচু মামাকে সঙ্গে নিয়ে দাদা আবার এসে 2 টাকা চাইলেন। মাল যথেষ্ট পাওয়া যাচ্ছে সস্তায়, পাঁচু মামার বাড়ি মাল গোলাজাত করা হচ্ছে, টাকার দরকার সেই জন্যেই। পাঁচু মামাও দাদার কথা সমর্থন করলেন। মাল সস্তার মুখে বেশি পরিমাণে খরিদ করে রাখতে পারলেই লাভ, টাকাটার দরকার বটে। ঠাকুরমা জিজ্ঞেস করলেন, কত মাল কেনা হলো? পাঁচু মামা বললে, তা 200 মনের ওপর। এই টাকাটা পেলে আরো 200 মন খরিদ করা হবে, মন পিছু 8 আনা করে ধরলেও 200 টাকা লাভ। দিলেন টাকা ঠাকুরমা। দাদা ও পাঁচু মামা টাকা নিয়ে চলে গেল। এরপরে মাসখানেক তাদের আর কোনো পাত্তা রইল না। ঠাকুরমা ব্যস্ত হয়ে একখানা চিঠিও লেখালেন, তারও উত্তর এলো না। চিঠির উত্তরের বদলে আরও 10 দিন পরে এলেন পাঁচু মামার এক ভগ্নিপতি নারায়ণবাবু। নারায়ণবাবু বৃদ্ধ ব্যক্তি, বন্দিপুরে তাঁরও বাড়ি। আমি তাকে কখনো আমাদের বাড়ি আসতে দেখিনি। নারায়ণবাবুকে হঠাৎ আসতে দেখে বাড়িশুদ্ধ সবাই শঙ্কিত হয়ে উঠল। দাদা ভালো আছেন তো, ব্যাপার কি?
নারায়ণবাবু হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে ঠাকুরমাকে বললেন, মা, আপনি পটলকে কত টাকা দিয়েছেন এ পর্যন্ত? 400 টাকা। নারায়ণবাবু অবাক হয়ে বললেন, অত টাকা কেন দিলেন? কি বলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? ঠাকুরমা বললেন, কেন বলো তো বাবা, এই সব কথা জিজ্ঞেস করছো? সে তো মুগ কলাইয়ের ব্যবসা করবে বলে টাকা নিয়েছে। কেন, পাঁচুও তো সেবার এসে ওই কথাই বলে গেল। নারায়ণবাবু রাগে জ্বলে উঠে কাঁপতে কাঁপতে বললেন, বাজি বদমাস ছুঁচো, সেই রাস্কেলটাই তো যত নষ্টের গোড়া, এত বড় বদমাস কি আর আছে নাকি? সে তো পটলাকে ভালো মানুষ পেয়ে নষ্ট করবার চেষ্টা করছে, ওই জন্যই আমার সামনে বেরোয় না। ব্যবসা না মুন্ডু, টাকা নিয়ে দুলে পাড়া রাজি দুলে নিই বলে এক মাগি আছে, তারই ওখানে দুজনে যাতায়াত করে, এর মধ্যে বোধহয় সব টাকাই তার পাদপদ্মে ঢেলেছে, ব্যবসা। মা ঠাকুরমা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। দাদা যে এমন ব্যাপার করতে পারে এ সবারই ধারণার অতীত। নারায়ণবাবু বললেন, আমি কি আগে ছাই জানতাম? জানলে এমনতর হয়? আমার সামনে তো দুজনে কেউই বড় একটা আসে না, পরস্পরে শুনলাম এই ব্যাপার চলছে, শুনলাম খুব টাকা ওড়াচ্ছে, জোড়া জোড়া শাড়ি আসছে রানাঘাটের বাজার থেকে মাগির জন্য, আজ খাবার কাল খাগড়াই বাসন, বোধহয় মদও ধরেছে। তাই ভাবলাম আপনাকে একবার কথাটা জিজ্ঞেস করা দরকার যে আপনি টাকা দিয়েছেন কিনা, তাই আজ এলুম। ঠাকুরমা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলেন। বাবার বহু কষ্টে উপার্জন করা পয়সা, ছেলেরা সব মূর্খ ও নাবালক, যা কিছু আছে সংসারের অসময়ে কাজে লাগবে বলেই আছে, এখনো আমার দুই বোনের বিয়ে দিতে বাকি। এ অবস্থায় বিধবার পুঁজি সামান্য টাকার মধ্যে 400 টাকা এক দুলে মাগির পেছনে এভাবে ওড়ানো! সমস্ত রাত পরামর্শ করার পরে ধার্য হলো যে পরদিন সকালে নারায়ণবাবু আমায় সঙ্গে নিয়ে যাবেন বন্দিপুরে, এবং কালী দাদাকে আমি ঠাকুরমার অসুখ হয়েছে এই কথা বলে বাড়ি ফিরিয়ে আনব। বন্দিপুর যেতে হয় মদনপুর স্টেশনে নেমে, মাঠের মধ্যে দিয়ে ক্রোশ দুই হেঁটে তো বিকেলে বন্দিপুর পৌঁছানো গেল। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলুম, পাঁচু মামা বাড়িতে নেই, দাদাও নেই, শুনলাম তারা কানসোনার বাজারে গিয়েছে। আমি পাঁচু মামার বাড়ির সামনে একটা বেলগাছতলায় বসে আছি, কে একজন মোটা সোটা কুচকুচে কালো স্ত্রীলোক সামনের ঘর দিয়ে মেটে কলসি কাঁখে নিয়ে জল আনতে যাচ্ছিল। নারায়ণবাবু তার দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওই দেখো, ওই বেটি সেই রাজি দুলেনি, ওরই পাদপদ্মে তোমার দাদা সব টাকা ঘুচিয়েছে। একটু পরে দাদা ও পাঁচু মামা বাড়ি ফিরল। আমাদের দেখে দুজনে প্রথমটা অবাক হয়ে যেন থতমত খেয়ে গেল। তারপর দাদা জিজ্ঞেস করলে, কিরে নগা, কি মনে করে? নারায়ণবাবু বললেন, ও এসেছে তোমায় বাড়ি নিয়ে যেতে, তোমার ঠাকুমার বড় অসুখ যে। অসুখ? কি অসুখ? দাদা আমার মুখের দিকে চাইলে, দাদার হঠাৎ ভয় পাওয়া হঠাৎ ম্লান মুখের দিকে চাইতে পারলুম না, বড় কষ্ট হলো। একবার মনে হলো সত্য কথাটা বলে ফেলি, কিন্তু তাহলে দাদা যদি বাড়ি না যায়? সেই রাত্রেই দাদাকে নিয়ে বাড়ি ফিরলুম। বাড়ি এসে দাদা খুব বকুনি খেলে ঠাকুরমা ও মায়ের কাছে, তার উত্তরে সে নারায়ণবাবুকে গালমন্দ দিয়ে যা তা বলে গেল। কে বলেছে সে সর্ষে কেনেনি? এখনো 20 মন সর্ষে ঘরে মজুত রয়েছে, আর সব মাল চাষাদের ঘরে রেখে দেওয়া হয়েছে দরকার হলেই। রাজি দুলেনিকে, রাজি দুলেনিকে দাদা চেনেও না, নারায়ণবাবুর মতো কুটিল ধড়িবাজ লোক দুনিয়ার আর নেই। তিনি টাকা চেয়েছিলেন, দাদা দেয়নি, তাই তিনি দাদার বিরুদ্ধে এইসব মিথ্যে রটনা করে বেড়াচ্ছেন। বলা বাহুল্য মা বা ঠাকুরমা দাদার এসব কথা কিছু বিশ্বাস করলেন না। মাস খানেক পরে পাঁচু মামা আবার একদিন এসে হাজির আমাদের বাড়িতে। ঠাকুরমা বললেন, পেঁচো শোন, হতভাগা,
আমার যে 1 লাখ টাকা চেয়ে পাঠালি পটলাকে দিয়ে ব্যবসা করবি বলে। কই, ব্যবসার হিসেব দেখা তো আমায়, দেখি কোথায় গেল অতগুলো টাকা। পাঁচু মামার মুখে চিরদিন তুবড়ি ছোটে, হাত পা নেড়ে সে বুঝিয়ে দিলে টাকা ডোবানো তো দূরের কথা, আর 1-2 মাস পরে ওই 400 টাকার অন্তত 150টি টাকা লাভ দাঁড়াবে, তখন লাভে মূলে একসঙ্গে টাকাটা এনে দেবে। এখন পাঁচুর অদৃষ্ট খারাপ, সে যার জন্য চুরি করে সেই নাকি পাঁচুকে চোর বলে, যাক তার জন্য সে দুঃখিত নয়। আসল টাকাটা কোনো রকমে ঠাকুর মায়ের হাতে তুলে দিতে পারলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচে, ততদিন পর্যন্ত রাত্রে ঘুম নেই তার। পাঁচু মামার বক্তৃতায় ঠাকুর মার বিশ্বাস ফিরে এলো, ফলে পাঁচু মামা আমাদের বাড়িতে রয়েই গেল। দাদাকে এর আগে সে নষ্ট করেছিল, এবার আমার পিছনে লাগলো এবং অদ্ভুতভাবে সাফল্য অর্জন করল। এমনকি কিছুদিন পরে আমারই মনে হলো আমি দাদাকে বুঝি ছাড়িয়েই যাই। তখন আমার বিবাহ হয়নি, দাদা সবে হয়েছে। আমি নানা ছুতোয় ঠাকুরমার কাছ থেকে টাকা আদায় করি আর পাঁচু মামার পরামর্শ মতো খরচ করি। মহকুমা শহর ছিল নিকটেই, নানা ছুতো নাতায় মহকুমা গিয়ে আমি আর পাঁচু মামা প্রায় রাত্রে বাড়ি ফিরতাম না, ধাপে ধাপে শেষে এত দূর পর্যন্ত নেমেছিল। পাঁচু মামাকে সত্যিই আমি অদ্ভুত কর্মা মানুষ বলে ভাবতাম, যেমন জানে ব্যবসা তেমনই রাখে দুনিয়ার খবর, যেমনই বোঝে মোকদ্দমা তেমনই পারে ফুর্তি করতে। পাঁচু মামার হাতে টাকাগুলি তুলে দিয়ে বলতাম, এর মধ্যে থেকে যা যা দরকার খরচ কর, যত টাকাই দিই 3-4 দিনের মধ্যে সব খরচ করে ফেলে আবার আমার কাছে চাইতেন। বলতেন গা, বুড়ির হাতে মোটা টাকা আছে, তা তোমার দ্বারা কিছু যে হবার নয়, আমি বুড়ি নাতি হলে দেখতিস। মামার কাছে কখনো টাকার হিসেব নিইনি, অসীম শ্রদ্ধা ও নির্ভরতা ছিল আমার পাঁচু মামার ওপরে। কিভাবে ও কোথায় সেসব টাকা ব্যয় হতো সে কথা আর বলবো না, তবে এইটুকু বললেই যথেষ্ট হবে যে মাঘ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে প্রায় 400-500 টাকা পাখির মতো উড়ে গেল বেমালুম। ঠাকুরমা হাত গোটালেন, মায়ের গহনা বন্ধক পড়তে লাগলো। এই অবস্থায় পাঁচু মামা একদিন তেওটা বন্দিপুরে বিশেষ কাজ আছে বলে চলে গেলেন, আর এলেন না। 10 মাস পরে একদিন শীতের রাত্রে মুড়ি সুড়ি দিয়ে দালানে বসে আছি, এমন সময় পাঁচু মামা আমাদের বাড়ি এসে আবার হাজির। আমায় বললেন, এই যে ভালো আছিস নগা, পটলা কোথায়? বললুম, দাদা ওপাড়ার গাঙ্গুলি বাড়ি গিয়েছে বোধ হয়। তারপরে, এতদিন কোথায় ছিলে মামা, এসো বসো, বড্ড শীত। পাঁচু মামা দরজা ভেজিয়ে আমার কাছে এসে বসল, বলল, শোন একটা কথা বলতে এলুম তোদের, কাল এখানে এক ভদ্রলোক আসবে সকালের গাড়িতে, যদি তোদের কিছু জিজ্ঞেস করে তবে বলবি তোদের এখানকার বিষয় সম্পত্তিতে আমার 5 আনা অংশ আছে। বলতে পারবি তো পটলা কোথায় গেল, তাকে কথাটা শিখিয়ে রাখি। কৌতূহল ও আগ্রহের সঙ্গে বললুম, কি কি ব্যাপার মামা, কে আসবে? ব্যাপার যা শুনলাম তা সংক্ষেপে এই, পাঁচু মামার বিবাহ, কাল তাকে দেখতে আসবেন মেয়ের বাপ নিজে। আসলে তো পাঁচু মামার কিছু নেই তেওটা বন্দিপুরে, যা ছিল তা উড়িয়ে পুড়িয়ে দিয়েছে অনেককাল, কিছু না দেখালে মেয়ে দেবেই বা কেন। মেয়ের বাপের নাম ঋষিকেশ বাঁড়ুজ্জে, মদনপুরের কাছেই কি গাঁয়ে বাড়ি, গরিব অবস্থার লোক, 3টি মেয়ে। তার মেয়ে 3টি অপরূপ সুন্দর, 8টি বড়। পাঁচু মামা এই মেয়েটিকে দেখে নাকি পাগল হয়েছেন, বিয়ে যে কোনো উপায়ে হোক হওয়াই চাই। রাত্রে দাদা বাড়ি ফিরলে দাদাকে বলা হলো সব কথা। দাদা বললে, 5 আনা অংশ কেন আছে যদি জিজ্ঞেস করে? তবে বলবে, তোমার বাপ আমার বাবার কাছে টাকা ধার নিয়েছিল,
সেই দানার দায় সম্পত্তির অংশ বিক্রি করে যায়। আমরা রাজি, কিন্তু ভদ্রলোক যদি গাঁয়ের আর কাউকে জিজ্ঞেস করেন তবেই তো মিথ্যে কথা ফাঁক হয়ে যাবে। পাঁচু মামা সে কথাও ভেবে এসেছেন। গ্রামের যে কজন লোক আমাদের পয়সায় ফুর্তি করেন, যেমন হারু সান্নাল, ওপাড়ার আশু চক্রবর্তী, এদের বয়স আমাদের চেয়ে বেশি। এদেরও কথাটা বলে রাখতে হবে, আমরা বলে কেউ না বলতে পারবে না। কাল মেয়ের বাপের সামনে তাদের হাজির করতে হবে, তারাও আমাদের কথায় সায় দেবেন। পরদিন সকালে আমাদের দলের লোক যারা, তাদের এ কথা বলা হলো। তারা সকলেই রাজি হলেন, না হয়ে উপায় ছিল না। দুটোর কিছু আগে মেয়ের বাপ ঋষিকেশ বাড়ুজ্যে এলেন, ছেলে দেখে পছন্দ করলেন। তারপর ছেলে কি আছে না আছে সে কথা উঠল। পাঁচু মামা বললে, আমাদের জমি জমা সে পাঁচ আনার মালিক, আমরা তাতে সায় দিলাম। ঋষিকেশ বাণুজ্যে নিতান্ত সরল গ্রাম্য লোক এবং ভাবে মনে হল নিতান্ত গরিব, জমি জমা সংক্রান্ত ব্যাপারের কিছু বোঝেন না। কেবল একবার জিজ্ঞেস করলেন, আপনারা তো ভাগ্নে, ভাগ্নে সম্পত্তিতে আপনাদের মামার অংশ কি করে এলো? এর উত্তরে বাঘপটু পাঁচু মামা একটি যে মিথ্যে কথা বানিয়ে বললে, আমরা পর্যন্ত অবাক হয়ে গেলাম। আমাদেরই মনে হলো পাঁচু মামা যা বলছে তাই বুঝি সত্যি। কবে আমার বাবা পাঁচুর বাবার কাছে টাকা ধার করেছিলেন, সুদে আসলে তা কত টাকা দাঁড়ায়, তারই বদলে আমার বাবা পাঁচুর বাবাকে পাঁচ আনা সম্পত্তির উপসত্ব দিয়ে যান। যে কোনো বিষয় বুদ্ধিমান লোক হলে উক্তি সত্যতা সম্বন্ধে সন্দিহান হতো, কিন্তু ঋষিকেশ বাড়ুজ্যের মনে কোনো সন্দেহ জাগল না। আমাদের এখানে আহারাদি করে বৈকালের দিকে বাড়ুজ্যে মশাই চলে গেলেন। যাবার আগে পাত্র আশীর্বাদে দিন স্থির করেই গেলেন। উভয় পক্ষের আশীর্বাদের পরে বিবাহের দিন স্থির হল। নির্দিষ্ট দিনে আমরা সবাই বরযাত্রে গেলাম। বলা বাহুল্য, পাঁচু মামা চালচুলো পর্যন্ত ছিল না, জমি জমা থাকা তো দূরের কথা। সুতরাং আমাদের বাড়ি থেকেই বর বিয়ে করতে রওনা হলো, এবং কথা হলো যে বউ নিয়ে আবার পাঁচু মামা আমাদের বাড়িতে ফিরে আসবে। কোনের বাপের বাড়ি একখানা মাত্র খড়ের ঘর, তারই দাওয়ায় সম্প্রদানের আসর, কারণ বর্ষাকাল, বৃষ্টি যখন তখন আসতে পারে। বরযাত্রী থাকবার বন্দোবস্ত হয়েছিল কিছু দূরে এক প্রতিবেশী চণ্ডী মণ্ডপে। কন্যাপক্ষের নিমন্ত্রিতের সংখ্যা খুবই কম, সব শুদ্ধ জন ১৫। বাড়ির ভিতরের উঠানে শামিয়ানা টাঙানো হয়েছে, তারই তলায় আমরা বসে গেলাম। লগ্ন ছিল বেশ রাত্রে, আমাদের খাওয়া দাওয়া তার আগেই শেষ করে দেওয়ানো হলো। ঋষিকেশ বাণুজ্যের অবস্থা কত খারাপ তা বোঝা গেল একটু পরে। তিনি নগদ বরপণ স্বরূপ ২১টি মাত্র টাকা দিতে চেয়েছিলেন, এখন বিবাহ সভায় দেখা গেল তিনি মাত্র ১১টি টাকা থালার ওপর সাজিয়ে রেখেছেন। বরকর্তা ছিলেন আমাদের গ্রামে দাশু চক্রবর্তী, প্রবীণ লোক বলে তাকেই আমরা সঙ্গে নিয়েছি কর্তা সাজে, নইলে পাঁচু মামার তরফ থেকে বড় কর্তা হবার কোনো মানুষ নেই তো। দাশু চক্রবর্তী আমাদের উপদেশ মতো বললেন, ২১ টাকার কথা ছিল, ১১ টাকা কেন, বাকি টাকা না দিলে বর সভাস্থ করবার অনুমতি দেব না। ঋষিকেশ বাণুজ্যে হাত জোর করে বললেন, আর জোগাড় করতে পারিনি, ওই নিয়ে আমায় মাপ করতে হচ্ছে বেয়াই মশাই। আমার অবস্থার কথা আপনাকে আর কি বলবো, ঘরে চালে দেওয়ার জন্যে খড় কিনে রেখেছিলাম, সেই খড় বেচে ফেলে দিয়ে তবে ওই ১১ টাকা জোগাড় করেছি। সামনে বর্ষা আসছে, ঘরের মধ্যে এসে দেখুন না চাল ফুটো, আলো আসছে, ঘর সারাবার আর কোনো সঞ্চয় নেই, আর টাকা হলে ওই জ্যৈষ্ঠ মাসে খড় পাবো কোথায়। এরপরে আমরা তর্ক চালাতাম ছাড়তাম না, তোমার চালে খড় নেই তো আমাদের কি রে বাপু, মেয়ের বিয়ে দিতে এসেছো আগে থেকে তোরজোর করনি কেন, রইল তোমার বিয়ে থাওয়া আমরা বর সভা থেকে উঠিয়ে নিয়ে যাব। এসব কথা বলা চলতো, কিন্তু পাঁচু মামা দেখি ছটফট করছে,
তার ইচ্ছে নয় টাকার জন্য আমরা বিয়ে ভেঙে দিই বা কোনো বাধা সৃষ্টি করি। সে আমায় ডেকে কানে কানে বললে, কি ছেলে মানুষই হচ্ছে! তার চোখ মুখের করুণ ভাব দেখে আমি তো আর হেসে বাঁচিনি। সে কেবল ভাবছে তার বিয়েটা বুঝি আমরা পাঁচজনে মিলে ভেস্তে দিলাম। যাই হোক, পাঁচু মামার অবস্থা দেখে আমরা আর বেশি দূর ব্যাপার গড়াতে দিলাম না, বর সভাস্থ করা হলো। মেয়েকে যখন আনা হলো, মেয়ের রূপ দেখে আমরা তো অবাক। এমন রূপসী মেয়ের সঙ্গে পাঁচু মামার বিয়ে হচ্ছে তা তো জানতাম না। কি গায়ের রং, কি সুন্দর গড়ন পিটন, আর তেমনই মুখশ্রী। অমন রূপে ডালিমে কালে ভদ্রে চোখে পড়, তাই পাঁচু মামা খেপে উঠেছে বিয়ের জন্যে। তাই এত জুয়ো চুরি, এত আটঘাট বাঁধা, এত দুর্ভাবনা, পাছে এমন মেয়ে হাত ছাড়া হয়ে যায়। মনে মনে ভাবলাম, পাঁচু মামার অদৃষ্টটা দেখছি বেজায় ভালো, নইলে এমন মেয়ে ওর জোটে? ও চাল নেই, চুলো নেই, তিন কুলে কেউ নেই, অজ মূর্খ, গাঁজা খায়, নেশা ভাঙ করে, কোন বদমাইশিটা ওর বাকি আছে জিজ্ঞেস করি। আমার দাদাকে আর আমাকে তো ও নষ্টই করেছে। তার ওপর পাঁচু মামা ঘোর জুয়াচোর আর ঘোর মিথ্যাবাদী, লোককে ঠকাতে এমন ওস্তাদ আর দুটি নেই। এই বিয়েই তো করছে জুয়ো চুরি করে, আমাদের বিষয় ওর পাঁচ আনা অংশ আছে না ছাই আছে? সত্যি কথা জানলে বিয়ে দিত মেয়ের বাপ, বিশেষ করে যখন এমন সুন্দরী মেয়ে। যাক, সেসব কথা দরকার কি আমাদের, বিয়ে থা মিটে গেল। বর কনে আমাদের বাড়ি এসে উঠল। বউ ভাত কিন্তু আমাদের বাড়িতে হবে না, এ কথা ছিল আগে থেকে, কারণ আমাদের এখানে বউ ভাত করতে গেলে আমাদের নাম ডাকের উপযুক্ত জাঁকজমকের সঙ্গে বউ ভাত করতে হয়, নইলে আমাদের নিন্দে হবে, সে খরচ দেয় কে? কাজেই ঠাকুরমা বলেছিলেন, বউ এখানে তুলে তারপর তুমি পৈতৃক ভিটেতে নিয়ে যেও, সেখানে কাজকর্ম করো গিয়ে, এখানে ওসব হবে না। পাঁচু মামা বউ নিয়ে নিজের বাড়ি চলে গেল। আমার মা ছিলেন বড় খাঁটি লোক, তিনি জানতেন না যে পাঁচু মামা বিয়ের আগে কি জুয়ো চুরি আশ্রয় নিয়েছিল, আমাদের বিষয়ে তার পাঁচ আনা অংশ থাকা নিয়ে। মা বললেন, পাঁচুর বউটি যেন হয়েছে দুর্গা প্রতিমা, কিন্তু মেয়েটার অদৃষ্ট ভালো নয়। আমার জ্ঞাতি ভাই হলে আমি বলছি, ওরকম পাত্রে এমন রূপের ডালি মেয়ে কি দেখে যে বুড়ো দিল সেই জানে, ওই বাঁদরের গলায় ওই মুক্তোর মালা। মা জানতেন না এর মধ্যে আসল কথাটি কি, পাত্রীর বাবার কোনো দোষ ছিল না। যত সব জুয়োচোরের পাল্লায় পড়ে সরল বৃদ্ধ তার সুন্দরী মেয়েটিকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছেন, সে জল যে কত গভীর জল প্রথম থেকেই তা বুঝতে নববধূ বা তার বাপ কারো বাকি রইল না। পাঁচু মামা বউ নিয়ে পৈতৃক বাড়ি বন্দিপুরে চলে গেল বটে, কিন্তু বউ ভাত হলো না সেখানে, পয়সা কোথায় পাঁচু মামার যে বউ ভাত হবে? বন্দিপুরে বড় কখনো যেতাম না, এখান থেকে পাঁচু মামা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর অনেকদিন ওদের দেখা হলো না। বিয়ে করার পরে এখানে আসাটা যেন পাঁচু মামার কমে গেল। দাদা মাঝে মাঝে যেত বন্দিপুরে, এসে গল্প করত পাঁচু মামার সংসার অতি কষ্টে চলছে, নতুন বউয়ের গায়ে এক আধখানা গহনা যা তার বাবা দিয়েছিলেন এরই মধ্যে পাঁচু মামা বেঁচে ফেলেছে, বউটি কিন্তু খুব ভালো, সে ইচ্ছে করে গহনা খুলে দিয়েছে ইত্যাদি। বছর তিন চার কাটল, তারপর একদিন খবর এলো পাঁচু মামা মারা গিয়েছে। আগে থেকে নেশা ভাঙ খায় লিভার ছিল খারাপ, নেফ্রাইটিস হয়ে মারা পড়েছে, চিকিৎসাপত্র বিশেষ কিছু হয়নি। দিন পনেরো পরে একদিন সকালে আমি বাইরের উঠানে এক গাছা ছিপ চাঁচতে বসেছি। দাদা বাড়ি নেই, কোথায় বেরিয়েছে, ঠাকুরমা নদীর ঘাটে নাইতে গিয়েছেন। এমন সময় আমাদের বাড়ির সামনে একখানা গরুর গাড়ি এসে দাঁড়াল। গাড়ি থেকে নামলেন ঋষিকেশ বাড়ুজ্জে এবং তার বিধবা মেয়ে। আমি ছুটে কাছে এলুম, পাঁচু মামার বিধবা স্ত্রীকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করল।
বারুজে মশাইকেও করলুম। রূপসী বটে এই বিধবা মেয়ে, মেয়ে না অগ্নিশিখা। বিয়ের সময়ও তো এতটা রূপ দেখিনি মামিমার। আমি মামিমাকে বাড়ির মধ্যে নিয়ে মার কাছে রেখে ঋষিকেশ বারুজ্যের কাছে এসে বসলাম। তিনি বললেন, যা হবার তা তো হয়ে গিয়েছে, তার আর চারা নেই। মেয়েটার এই সবে 19 বছর বয়স, ওর মুখের দিকে তো চাইতে পারা যায় না। এখন এমন অবস্থা যে দিন চলে না। পাঁচু একটি পয়সা রেখে জানি যে মেয়েটা একদিন সেখানে হাঁড়ি চড়িয়ে খায়। ধার দেনা করে কোনো রকমে তিলকাঞ্চন শ্রাদ্ধ সেরে শুদ্ধ করিয়েছি দাদা। ভাবলাম আগে তো মেয়েটাকে শুদ্ধ করি, তারপর পাঁচুর বিষয় যে অংশ আছে এখানে তা থেকে দেনা শোধের কথা ভাবা যাবে পরে। তাই আজ এলাম মেয়েটাকে নিয়ে। ওরও তো ঘোর দুরবস্থা, বন্দিপুরে একবেলা খায় এমন অবস্থা নেই। পরনে কাপড় ছিল না, দেনা করে একখানা সরু পার কাপড় কিনে দিয়েছিলাম শ্রাদ্ধের পরে, তাই পরে এসেছে। আমার তো অবস্থা সবই জানো, এখন দুই মেয়ের বিয়ে দিতে বাকি, এক পাল কুপুষি, তাদেরই খেতে দিতে পারি নে। তা আবার বিধবা মেয়ে নিয়ে গিয়ে রাখি বা কোথায়, খেতে বা দিকে। এখন বিষয়ের পাঁচু যা পাঁচ অংশ এখানে আছে তা থেকে মেয়েটার একটা হিললে তো হোক, দেনাটা শেষ করে দিয়ে না হয় তার উপসত্ব থেকে এখানে একখানা খড়ের ঘর তুলে দিই ওকে। ও তো মেয়ে মানুষ, কিছু বোঝে না। আমি সঙ্গে করে আনলাম, মেয়েও বললে বাবা চলো সেখানে, তুমি দাঁড়িয়ে থেকে আমার একটা ব্যবস্থা করে রেখে এসো। আর তাঁরাও ভালো লোক, তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়ের অংশে যায় দাঁড়ায় তা থেকে আমায় একটা বিলি ব্যবস্থা। আর বন্দিপুরে থেকেই বা কি হবে, সেখানে তো এক ভাঙা খড়ের ঘর ছাড়া কিছুই নেই। যখন বিষয় এখানে, সম্পত্তি এখানে, তখন এখানে যা হয় একটা ঘরদোর বেঁধে। আমি এই লম্বা বক্তৃতায় বাধা দিয়ে একটু আশ্চর্য হবার সুরে বললুম, কিসের বিষয়, কিসের অংশের কথা বলছেন? ঋষিকেশ বারুজে বললেন, ওই যে পাঁচু যে অংশ আছে এখানকার বিষয়, তা তো ধরো এখন আমার মেয়েরই এসেছে। তোমাদের অত বড় বিষয়ের পাঁচানা অংশ কি কম? ওর একবেলা এক মুঠো আলু চালের ভাত আর বছরে চারখানা কাপড় তা থেকে হেসে খেলে চলে যাবে। আমি বিনীত শান্ত হাসি মুখে ভদ্রতা সুরে বললাম, আপনি ভুল করছেন বারুজ্যমশাই, এখানকার বিষয়ে পাঁচু মামার কোনো অংশ নেই। হ্যাঁ, সে কি কথা! ঋষিকেশ বারুজ্যে প্রথমটা তো হতভম্ব হয়ে গেলেন, পরক্ষণেই কি ভেবে সামলে নিয়ে চিৎকারে সুরে বললেন, অংশ নেই কেমন কথা! বিয়ের আগে তো তোমরাই বলেছিলে পাঁচানা অংশ আছে, বলনি? আর এখন বলছো নেই? আমার মেয়েকে ছেলে মানুষ পেয়ে এখন ফাঁকি দেওয়ার মতলব? বরাবর শুনে আসছি অংশ আছে, আর এখন অংশ নেই বললেই হলো? আমারও রাগ চড়ে গেল মাথায়। আমি বললুম, আপনি মিছে চেঁচামেচি করেন কেন? আপনি বিষয় সম্পত্তির কিছুই বোঝেন না তাই ও কথা বলছেন। এ তো শোনাশুনির কথা নয়, দলিল দস্তাবেজের কথা, পর্চা কোবালার কথা। বিষয় সম্পত্তি গাছের ফল নয় যে যে কুড়িয়ে পায় সেই খায়। আমার বাবা যদু চক্রবর্তীর নামে 7-8 গায়ের প্রজা কাঁপত। তিনি কি দুঃখে তেওটা বন্দিপুরের পাঁচু রায়ের বাবার কাছে বিষয়ের পাঁচানা বেচতে যাবেন? ওসব ভুলে যান, যা শুনেছেন ভুল শুনেছেন। বিশ্বাস না হয় আমার কথা, রেজিস্ট্রি অফিসে 2 টাকা ফি জমা দিয়ে খুঁজে দেখুন গিয়ে সেখানে এমন কোনো দলিল আছে কি না। আমরা দলিল গোপন করতে পারি, সেখানে তো গোপন থাকবে না। চেঁচামেচি শুনে পাড়ার 2-5 জন জড়ো হলো। তারাও ঋষিকেশ মারুজ্যের সরলতা দেখে কোনো ক্রমে হাসি চেপে রইল। যারা সেবার সাক্ষী দিতে এসেছিল যে পাঁচু মামার বিষয়ের অংশ আছে, তারাই বলে গেল পাঁচুর এখানকার বিষয়ের অংশ আছে এমন কথা কোশ্মিন কালে তারা শোনেওনি। সব শুনে ঋষিকেশের বিশ্বাস হলো শেষ পর্যন্ত যে এদের কথাই সত্যি।
তিনি তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপরের হঠাৎই কোনো কিছু নেই ডুকরে মেয়ে মানুষের মতো কেঁদে উঠলেন। আমি মেয়েটা সর্বনাশ করেছি নিজের হাতে, তখন কি জানি এমন জুয়ো চুরি আমার সঙ্গে সবাই করবে। আমার অমন সোনার বৃত্তে মেয়েটা আমায় ভালো মানুষ পেয়ে ভালো হাঙ্গামাতেই পড়া গেল দেখছি সকালবেলা। বুড়োর কান্না শুনে পাড়ার লোক জড়ো তো হলোই, বাড়ির মধ্যে থেকে মা ঠাকুরমা ছুটে এলেন, এমনকি পাঁচু মামার স্ত্রী পর্যন্ত সেই সঙ্গে ছুটে এলেন দেখতে যে তার বাবাকে বুঝি আমি মারধর করেছি। সে এক কাণ্ড আর কি। ঠাকুরমা তো বুড়োকে অনেক অনুরোধ করে তার কান্না থামিয়ে তাকে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, অনেক কিসব বোঝালেন সোঝালেন, আমায় দেখে খুব বকুনিও দিলেন। আমি নাকি লোকের সঙ্গে কথা কইতে জানি নে। আমি বললাম, এর আর কথা কইতে জানা জানি কি, আমি যা সত্যি কথা তাই বলেছি, তুমি বলো না কেন আমাদের বিষয়ে পাঁচু মামার কি পাঁচানা অংশ ছিল। মা শুনে অবাক, তিনি এসব ব্যাপার কিছুই জানতেন না, বললেন, সে কি কথা, পাঁচুর এদের বিষয় অংশ কেন থাকবে, এ কিরকম কথা, এ তো বুঝতে পারছি না। ক্রমে তিনি সব শুনলেন, আমার ও দাদার ওপর রাগ করলেন শুনে, বললেন, বেশ আমার ছেলেরা যখনে জুয়ো চুরি, বললেন আমার ছেলেরা যখনে জুয়ো চুরির মধ্যে আছে তখন আমি পাঁচুর বউয়ের ভরণ পোষণে ভার নিলুম, মেয়েকে এ বাড়িতে রেখে চলে যান, আজ থেকে ও আমাদের ঘরের লোক। ঋষিকেশ মারুজ্জে বললেন, জিজ্ঞেস করে দেখুন আপনার ছেলেকে, ওই তো দাঁড়িয়ে রয়েছে সামনে, বিয়ের আগে পাত্র আশীর্বাদের দিনে কথা বলেছিল কিনা, আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম আপনাদের দেখে, আমি তো পাঁচুকে দেখে দিইনি, ভাবলাম আপনাদের আত্মীয় আপনাদের বিষয়ের অংশীদার তাই আমি সম্বন্ধ করি, তখন কি করে জানবো এর মধ্যে এত জুয়ো চুরি। আমি বললাম, এ কথা আপনি নিতান্ত ছেলে মানুষের মতো বলছেন, যদি কেউ বলে মনীন্দ্র নন্দীর জমিদারিতে আমার অংশ আছে অমনি তার অংশ হয়ে যাবে। ঠাকুরমা আমায় আবার ধমক দিয়ে চুপ করালেন, ঋষিকেশ মারুজ্জেকে স্নান করতে পাঠালেন, তারপর খাইয়ে দাইয়ে তাকে সুস্থ করলেন। যাবার সময় ঋষিকেশ মারুজ্জে ঠাকুমায় হাতে ধরে বললেন, আমার মেয়েকে আপনি রেখে দিন, আমার সংসারে এক পাল পুষি খেতে দিতে পারি না, আপনাদের হাত ঝাড়লে পর্বত, আমার মেয়েকে একবেলা এক মুঠো আলো চালের ভাত। মা ও ঠাকুরমা বললেন, তার আর কি, বৌমা থাকুন এইখানে, পাঁচুর বউ আমাদের তো আর পর নয়, কপালই না হয় পুড়েছে সকাল সকাল। সেই থেকে পাঁচু মামার স্ত্রী আমাদের সংসারে রয়ে গেলেন, প্রথমে ছিলেন বেশ সুখেই যতদিন মা ঠাকুরমা বেঁচে ছিলেন, তারপর তারা একে একে গেলেন স্বর্গে। দাদার বিয়ে আগেই হয়েছিল, আমারও বিয়ে হলো, ঋষিকেশ মারুজ্জে ওদিকে মারা গেলেন, পাঁচু মামার স্ত্রীরও আর বাপের বাড়ি যাওয়ার জায়গা রইল না। নতুন বউয়ের দল নিজের সুবিধা মতো সংসার সাজিয়ে নিয়েছিল, পাঁচু মামার স্ত্রীর এ সংসারে থাকাটা তারা আগাগোড়া থেকেই অনধিকার প্রবেশ বলে ধরেছিল। এইবার সামান্য পান থেকে চুন খসলেই পাঁচু মামার স্ত্রীকে অপমান করা শুরু করলে, এর একটা কারণ ছিল, পাঁচু মামার স্ত্রী ছিলেন অসামান্য রূপবতী বিধবা মানুষ, একবেলা খেতেন একখানা নরুন পাড় কাপড় পরতেন, তাতেই তার রূপ ধরত না, বয়সের সঙ্গে সে রূপ ম্লান হওয়া তো দূরের কথা, দিন দিন বাড়তেই লাগলো, নতুন বউয়েরা দেখতে অমন সুন্দরী নয় কেউই, তাদের মনে পাঁচু মামার স্ত্রীকে কেন্দ্র করে নানা হিংসে ঘোর সন্দেহ এসে জুটতে লাগলো। পাঁচু মামার স্ত্রী তো এ বাড়িতে থাকতেন বিনিমাইনের রাঁধুনি ঝি চাকরানির মতো, কিন্তু তার ওপর অত্যাচার অবিচার তাতেও কম ছিল না। আমার সত্যি কষ্ট হতো পাঁচু মামার স্ত্রীর জন্যে, যে সহানুভূতি পাঁচু মামার ওপর কখনো হয়নি
পাঁচু মামা শ্বশুরের ওপরও হয়নি, তা হয়েছিল এই অসহায় বিধবা নারীর ওপর। কিন্তু আমার কথা কওয়ার কোনো উপায় ছিল না। তাহলেই আমার স্ত্রী সন্দেহ করবেন কেন আমি পাঁচু মামার স্ত্রীর পক্ষে এত কথা বলছি। আমার পূর্বেকার রেকর্ড খুব ভালো ছিল না, সুতরাং স্ত্রী পদে পদে আমায় সন্দেহ করতেন। আমিও যে না বুঝতাম এমন নয়, সুতরাং পারিবারিক শান্তি ভঙ্গের ভয়ে মুখ বুঝেই থাকতাম। এত সাবধান থেকেও একবার বড় বিপদে পড়ে গেলাম। সে দিনটা একাদশী, দেখি বেলা 11টার সময় পাঁচু মামার স্ত্রী এক রাশ বাসন মেজে ডোবা থেকে উঠে আসছে। আমি বড় বউ অর্থাৎ আমার বৌদিদিকে বললাম, বৌদিদি, মামিমাকে আজ বাসন মাজতে দিয়েছে কে? আজ একাদশীর দিনটা, তোমরা একটু দেখো শোনো না সংসারের কাজের কি হয় না হয়। বৌদিদি ঝংকার দিয়ে বলে উঠলেন, ও সব লোক দেখানো ঢং, কে বললে বাসন মাজতে? অন্যদিন বললেও তো কাজ করতে দেখিনি, আর আজ বাসন নামে যে আনলে দরদ কুড়ানো যাবে কি করে? ও সব কি আর বুঝিনে? তা বুঝি। বৌদিদি কি বোঝেন জানি নে, কিন্তু সেদিন রাত্রে আমার স্ত্রী আমায় বললে, ও গো শোনো একটা কথা বলি, কথা রাখবে বলো? কি কথা বলো? তুমি ওকে বাড়িতে রাখতে পারবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কাকে গো? ভেঙেই বলো না। ওই যে তোমাদের মামিমাকে, ওকে এক্ষুনি তাড়াও। কেন, মামিমা কি করেছে? সোজা কথা বলি, আমি তোমাকে বিশ্বাস করি না। সে তো তোমাদের আপন মামিমা নয়, বিশেষ কোনো সম্পর্ক কিছু না, সামান্য পাতানো সম্পর্ক। আর ওই রূপ আর ওই বয়স, তোমাকে আমি চিনি, মিছে অশান্তি কেন সৃষ্টি করবে? সরা ওকে এখান থেকে, আমি গতিক ভালো দেখছি না। বুঝলাম সেই যে দুপুরবেলা পাঁচু মামার স্ত্রীর পক্ষ হয়ে একটা কথা বলেছিলাম বড় বউয়ের কাছে, তিনি লাগিয়েছেন সমস্ত কথা ছোট বউকে। কি বিশ্রী মন এসব পাড়া গায়ের মেয়ে মানুষদের। অস্বীকার করি নে যে আমার রেকর্ড ভালো না, আমি জানি আমি কি বা কি নই, কিন্তু একজন আশ্রিতা অসহায় তরুণী বিধবা, তার প্রতি সত্যি আমার সহানুভূতি অনুকম্পা, যাকে মামিমা বলে ডাকি তার সম্বন্ধে এসব। আমার মন এক মুহূর্তে বিরূপ হয়ে উঠল সংসারের ওপর, স্ত্রীর ওপর, বৌদিদির ওপর, সমস্ত ব্যাপারটার ওপর, এমনকি পাঁচু মামার স্ত্রীর ওপর। বললাম, বেশ ভালো, আজ যেতে বলছি। মনে ভাবলাম এমন করে বলবো যে স্ত্রী পর্যন্ত দুঃখিত অপ্রভিত হয়ে উঠবে। পরদিন সকালে পাঁচু মামার স্ত্রীকে ডেকে বললাম, আপনার আর এখানে থাকা হবে না, আপনাকে নিয়ে সংসারে অশান্তি বাঁধছে, আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে অন্যত্র যান। বড় বউ বললেন, সে কি কথা, কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশীর দিন, না খেয়ে কোথায় যাবেন উনি? কাল সারা দিন রাত নিরম্ব উপবাস গিয়েছে, সংসারের অকল্যাণ হবে যে। মনে মনে ভাবলাম সেইটাই বোঝো, আর একটা গরিব অসহায় মেয়ের যে কি হবে তাও মনে ওঠে না, তোমাদের ভালো করেই কল্যাণ করাচ্ছি। পাঁচু মামার বউ কথাটি বললেন না, নিজের পুঁটুলি গুছিয়ে নিয়ে যাবার জন্যে প্রস্তুত হলেন। আমি জানি তার কোথাও যাবার জায়গা নেই, বাপের বাড়ি এক গাঁজাখোর বেকার ছোট ভাই আছে, সেখানে এক মুঠো খাওয়াও জুটবে না একবেলা। কিন্তু সব জেনেও বড় রুড়ো ও কঠিন হয়ে উঠলাম আজ, একাদশীর পরদিন না খেতে দিয়েই তাড়াব, করাচ্ছি সংসারে কল্যাণ তোমাদের। সেই সকালেই চা খেয়ে বসে আছি, পাঁচু মামার বউ দুটি পান সেজে কাঁসার বাটিতে আমার সামনে রেখে দিয়ে পুঁটুলি বগলে করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি মুখে কিছু বলিনি, কেবল স্টেশন পর্যন্ত সঙ্গে যাবার জন্যে আমাদের মুহুরি বৃদ্ধ গোপাল মিত্রকে পাঠিয়ে দিলাম এবং আপদ চুকে গেল ভেবে আরামের নিঃশ্বাস ফেললাম।
পাঁচু মামার বউয়ের তারপর থেকে আর কোনো খবর রাখিনি। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আপনাদের জন্যই এই চ্যানেল, তাই কোনো গল্পের অনুরোধ থাকলে কমেন্ট করবেন এবং প্লিজ যাওয়ার আগে ভিডিওটা লাইক করে যাবেন। ভালো থাকবেন সবাই। নতুন গল্প নিয়ে আমি অদিতি আবার আসব। নমস্কার।